আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ, প্রথম হচ্ছে যে সকল প্রবাসী ভাইয়েরা এই মুহূর্তে মালয়েশিয়ার মধ্যে আসবেন, আপনাদের জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ দেওয়া হয়েছে কোয়ারেন্টাইন সম্পর্কে। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং মালয়েশিয়ার মধ্যে ধর্ম অবমাননা করে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জোহর বারুর পুলিশ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। তো বন্ধুরা, প্রথম কথা বলবো, একজন বাংলাদেশি উনি কিন্তু মালয়েশিয়ার মধ্যে বসবাস করতো, জোহর বারু প্রদেশের মধ্যে। আপনারা জানেন গত কিছুদিন আগে মালয়েশিয়ার মধ্যে হিন্দুদের একটা পূজা দীপাবলি উৎসব কিন্তু পালিত হয়েছে। তো এখানে মালয়েশিয়ার মধ্যে আপনারা জানেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু সাতু মালয়েশিয়া বলে তারা কিন্তু মালয়েশিয়ার মধ্যে বসবাস করে। আমরা দেখেছি মালয়েশিয়ার মধ্যে যখন মুসলমানদের রাইয়া চলে তখন কিন্তু অনেক হিন্দু খ্রিস্টান ওনারা কিন্তু বাজু মালায়ু বা যেরকম মালায়ুরা যেরকম ড্রেস পরে ওইরকম ড্রেস পরেই কিন্তু ওনারা ঘোরাফেরা করে এবং কাজের মধ্যেও চলে যায়। যে সকল প্রবাসী ভাইয়েরা মাইডিন বা বিভিন্ন সুপার মার্কেটের মধ্যে কাজ করেন আপনারা এটা জানতে পারবেন। এবং অনেক সময় আপনারা দেখতে পাবেন যখন হিন্দুদের দীপাবলি চলে তখন কিন্তু অনেক মালায়ু বা স্থানীয় নাগরিকরা কিন্তু ওনাদের যে উৎসব ওই উৎসবগুলো কিন্তু পালন করে। যেমন আমি যেহেতু একজন ইন্ডিয়ান দোকানের মধ্যে কাজ করি, আপনারা একটা ছবি দেখেন আমার সাথে প্রায় 4-5 জন, আমরা একসাথে বিরিয়ানি খাচ্ছি, আমি একজন হচ্ছি মুসলিম, সবাই হচ্ছে তামিল। তো আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের স্লোগান হবে একটাই, কোনো ধর্মকে আমরা ছোট করবো না, যার যার ধর্ম তে পালন করবো, আমরা সব ধর্মকে আমরা সম্মান করব এবং আমাদের নিজের ধর্ম আমরা নিজেরাই পালন করব। অন্য ধর্মকে ছোট করে কথা বলার কোনো আমাদের প্রয়োজন নেই বা দরকারও নেই। মালয়েশিয়ার মধ্যে একজন বাংলাদেশি দীপাবলিকে নিয়ে বা মালয়েশিয়ার মুসলমানকে নিয়ে মালয়েশিয়ার মধ্যে একটা টিকটক ভিডিও করেছে ভাইরাল হওয়ার জন্য, এবং উনি ভিডিওটা এমনভাবে করছে, যিনি মালাই ভাষার মধ্যে ভিডিওটা করছে, ভিডিওটা করার কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এমনভাবে ভাইরাল হয়েছে যে ভাইটাকে পুলিশ গ্রেপ্তার করে ওনাকে এখন 14 দিনের রিমান্ডে দিছে এবং ওনার সর্বোচ্চ সাজা 2 বছর পর্যন্ত হতে পারে। এবং গ্রেপ্তারের পর জানা গেছে এই ভাইটা নাকি মালয়েশিয়ার মধ্যে অবৈধভাবে বসবাস করতেছে, ওনার বিষয়ের মেয়াদও নাকি শেষ। তো আমি প্রথমে যে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে বসবাস করেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা মালয়েশিয়ার মধ্যে কী কারণে আমরা মালয়েশিয়ার মধ্যে আসলাম সেটা প্রথমে চিন্তা করতে হবে। আমাদের ফ্যামিলি বা আমাদের যে পারিবারিক সব কিছু যদি স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু আমাদেরকে নিজের দেশ ছেড়ে মালয়েশিয়ার মধ্যে এসে কাজ করতে হতো না। যেহেতু আমরা নিজের দেশ ছেড়ে বিদেশের মধ্যে আসলাম, সেহেতু আমরা যে দেশের মধ্যে এখন বসবাস করতেছি বা কাজ করতেছি সেই দেশ সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। এবং এমন কোনো আমরা কাজ করবো না যেটা সেই দেশের নাগরিক বা সেই দেশের মানুষের বিরুদ্ধে যায়। এবং একজন আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনি শুধু মালয়েশিয়ার মধ্যে না, আপনি বাংলাদেশের মধ্যে বা যে কোনো দেশের মধ্যে থাকেন না কেন, অন্য ধর্মকে নিয়ে অন্য ধর্মকে ছোট করার সাহস আপনারা পান কোথায়? আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে সব ধর্মকে সম্মান দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং গুজব, অনেক প্রবাসী ভাই বা অনেক দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা কিন্তু গুজব নিয়ে সবসময় পড়ে থাকে। যেমন কোথাও কী হচ্ছে না হচ্ছে সেটা ধাপ করে ফেসবুকের মধ্যে দিয়ে দিবে, ওই জায়গার মধ্যে মারামারি হচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, আসলে মেইন ঘটনাটা কী সেটা কিন্তু কেউ দেখেও না বুঝেও না। তখন কিন্তু সবাই ফেসবুকের মধ্যে কিন্তু বাইরে করে দেয় যে এই জায়গার মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানরা হিন্দুদেরকে মারতেছে। এই সমস্ত কাজ থেকে সবাই বিরত থাকবেন, নিজে নিরাপদ থাকবেন এবং অন্যকেও নিরাপদে রাখবেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা হিন্দু মুসলিম আছে, আমরা যদি হিন্দুদেরকে সম্মান না করি, হিন্দুরা যদি আমাদেরকে সম্মান না করে, তাহলে আমাদের বাংলাদেশটা কীভাবে উন্নত হবে? ঠিক একইভাবে আমরা যখন বিদেশের মধ্যে থাকবো, আমি আপনাদেরকে এক্সাম্পল একটা কথা বলি, অনেক আমি কিন্তু একজন তামিলের দোকানে কাজ করি, এখানে কিন্তু অনেক তামিলরাই কিন্তু আসে আমাদের দোকানের কাস্টমার, ওনাদের কাছে কর্মরত আছে অনেক বাংলাদেশি ভাই। আমি যখন ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করি ভাই বাংলাদেশিরা কেমন, তখন ওনারা বলে অনেক ভালো কাজ করে, ওনাদেরও অনেক পছন্দ। যখন আপনারা এরকম ওনাদের দীপাবলিকে নিয়ে এরকম যখন কথা বলবেন, তখন ওনাদের কাছে যে বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছে তারা তাদের সাথে কীভাবে আচরণ করতে পারে আপনারা একটু চিন্তা করে দেখুন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে দোকানে কাজ করতেছি তারা অনেক ভালো। আমি দেখলাম তাদের গ্রুপের মধ্যে অনেক সময় বাংলাদেশের মধ্যে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বা সেরকম ভিডিও
প্রতিদিন আসতে থাকতো, কিন্তু কোনোদিনও কেউ আমার থেকে জিজ্ঞেস করে নাই ভাই এটা কি আসলে সত্য কিনা। ওনারা গ্রুপের মধ্যে দেখছে কিন্তু ওইভাবে রেখে দিছে, কেউ কিন্তু আমার থেকে জিজ্ঞেস করে নাই। এটাই থাকতে হবে, কোথাও কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা যারা একসাথে আছি এখানে দাঙ্গা বানানোর কোনো দরকার নেই। অবশ্যই সবাইকে অনুরোধ করবো এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, সব ধর্মকে সম্মান দিয়ে কথা বলবেন। এখন কথা বলবো যে সকল ভাইয়েরা দেশের দেশ থেকে মালয়েশিয়ার মধ্যে আসবেন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ, সেটা হচ্ছে আপনারা জানেন মালয়েশিয়ার মধ্যে আগে আসতে হলে 2600 রিঙ্গিত অপারেশন ফিস দেওয়া লাগতো মালয়েশিয়ার মধ্যে, এবং কোয়ারেন্টাইন খরচ বা অমুক সমুক প্রায় 4150 রিঙ্গিত মতো খরচ দেওয়া লাগতো। তো আলহামদুলিল্লাহ আগামী 15 নভেম্বর থেকে মালয়েশিয়া সরকার একটা ঘোষণা দিয়েছে 2600 রিঙ্গিত যেটা অপারেশন ফিস আছে ওইটা আর থাকবে না। এখন থেকে মালয়েশিয়ার মধ্যে যদি আপনি আসেন, যদি আপনি হোম কোয়ারেন্টাইনে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ, যদি আপনাকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয় সেখানে কিন্তু আপনাকে 7 দিনের জন্য প্রতি রাত 150 রিঙ্গিত করে 7 দিনের জন্য 1050 রিঙ্গিত আপনাকে কোয়ারেন্টাইনের খরচ দিতে হবে, এবং যখন আপনারা কোয়ারেন্টাইনে থাকবেন তখন কিন্তু দুইবার করোনা টেস্ট করতে হবে, একবারের জন্য আপনাকে 250 রিঙ্গিত করে, দুইবারের জন্য 500 রিঙ্গিত দিতে হবে। তাহলে এখানে আপনার সর্বমোট খরচ হবে 1550 রিঙ্গিত প্লাস বিমানের টিকিট, সব কিছু দিয়ে কিন্তু আপনি চাইলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মধ্যে আসতে পারবেন। এবং আপনারা যদি আরও কিছু জন অপেক্ষা করেন, যেমন ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস, তখন দেখতে পাবেন আরও অনেক কিছু সেটেল হয়ে যাবে বা লকডাউন কোয়ারেন্টাইন হয়তো নাও থাকতে পারে। সেজন্য যে সকল প্রবাসী ভাইয়েরা দেশের মধ্যে আটকে পড়ে আছেন কিছুদিন অপেক্ষা করুন, মালয়েশিয়ার অবস্থা যেহেতু স্বাভাবিক হচ্ছে সবাই সহজভাবে মালয়েশিয়ার মধ্যে আসতে পারবেন। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।